আপনার চোখে নেছে কি কালো দাগ? দেখতে কুচ্ছিত দেখ, লজ্জায় কারোর সামনে যেতে পারেন না, আপনার বন্ধু বান্ধব হাসি তামাশা করে। তো আজকের ভিডিওটি সুপ্রিয় দর্শক আপনার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আর এম পি নাইমুর রহমান বরাবরের মতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের আলোচ্য বিষয়, চোখের নিচের কালো দাগ কীভাবে দূর করবেন। তো এ বিষয়ে যারা জানতে চান শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপলোড করতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চোখের নিচে কালো দাগ দূর করার আগে আমাদের জানতে হবে কী কী কারণে চোখের নিচে কালো হয়। প্রথমত জন্মগতভাবে, দ্বিতীয়ত নিদ্রাহীন অর্থাৎ ঘুম কম হলে, তৃতীয়ত অ্যালার্জির সমস্যা থাকলে, চতুর্থত রক্ত স্বল্পতার কারণে, পঞ্চমত গর্ভাবস্থায় অথবা মাসিক চক্রের সময়, সপ্তমত বয়সের চাপ অথবা দুশ্চিন্তাগ্রস্ত থাকলে, এবং অষ্টমত অধিক মাত্রায় ওষুধ বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলে। তো বন্ধুরা, এসব লক্ষণ দেখা দিলে আমাদের চোখের নিচে কালো হয়ে থাকে। লক্ষণ, চোখের নিচে কালো দাগ দেখা যাবে এবং দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে এবং লজ্জায় মানুষের সামনে যেতে পারা যায় না। তো এই অবস্থা হলে আমরা কী করব? প্রথমত আমরা চোখের নিচে এভাবে দুই থেকে তিন মিনিট আমরা এভাবে আলতোভাবে ম্যাসাজ করব। তাহলে আমাদের যে রক্তের যে সার্কুলার আছে বা চলাচল স্বাভাবিক হবে এবং চোখের নিচের এই কালো দাগ দূর হতে সহায়তা করবে। পাশাপাশি আমি একটি চিকিৎসা আপনাকে বলে দিচ্ছি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পট ক্লিন, এই ক্রিমটি আপনারা দিনে দুইবার ব্যবহার করতে পারেন টানা দুই মাস। পাশাপাশি আপনারা আমার স্ক্রিনে আরেকটি ওষুধ দেখতে পাচ্ছেন র্যাক্স, এই ট্যাবলেটটি আপনারা দৈনিক একটি করে এভাবে টানা দুই মাস সেবন করবেন। ইনশাল্লাহ আপনার এই চোখের নিচের কালো দাগ অচিরেই দূর হয়ে যাবে। তো শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও আপলোড করতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ বন্ধুবান্ধবদের উপকার হতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।